এবারে কোরবানির ঈদে দেশের সর্ববৃহৎ মহিষ মুন্সিগঞ্জের কালাপাহাড় ঘিরে চমক সৃষ্টি হয়েছে। বিশাল আকৃতির মহিষটি দেড় বছর ধরে লালন পালন চলছে মুন্সিগঞ্জের পদ্মা পাড়ের সাতঘরিয়া ডাস ডেইরি ফার্মে। এটিকে আনা হয় ভারতের গুজরাট থেকে। মহিষটির খাবার যেন হাতির খোরাক, প্রতিদিন দেড় মন খাবার দিতে হয়। এর মধ্যে এক মন ভুট্টা ও ঘাস দিয়ে তৈরি সাইলেজ, আর কুড়া ডালের ভুসি, সাদা ও লাল ডাবলি সহ দানাদার খাবার দেয়া হয় আধা মন। খামারিরা পরম যত্ন করেন মহিষটিকে। আমরা নাম দিয়েছি কালোপাহাড়। এটার আমরা নিজেদের শরীর যতটা না পরিষ্কার করি তার থেকে বেশি পরিষ্কার রাখি এইটারে। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মহিষ। নিয়ম মতো খাওয়া দেই, চার পাঁচ বার গোসল করাই, তারপর মনে করেন যে সবসময় ওর আদর যত্ন আছে। আমরা অনেক আদর করি ওরে, আমি ওর পিঠে উঠি, ওরে নিয়ে ঘুরে বেড়াই, হাঁটি না, আমার কিছু বলে না, আমি ডাক দিলে চলে আসে। মানে অন্য কেউ গেলে দূরে সরে যায় আর আমি ডাক দিলে চলে আসে বাইরে, রশি ছাড়া নিয়ে ওরে ঘুরে বেড়াই, ওর পিঠে উঠে ঘুরে বেড়াই। খামারি ও মহিষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ মমত্ব। অন্যরা নিয়ন্ত্রণ করতে না পারলেও খামারির কাছে থাকে শান্ত, এমনকি খামারিকে পিঠে নিয়েও ঘুরে মহিষ। প্রতিদিন পাঁচ সাতবার দিনের বেলায় গোছল করানো হয় কালো পাহাড়কে। কালো রং এবং দেখতে পাহাড়ের মতো বলে নাম দেওয়া হয়েছে কালো পাহাড়। মহিষটির চিকিৎসক বলেন, সার্ভে করে দেখা হয়েছে দেশে এর চেয়ে বড় আর মহিষ নেই। এটা হচ্ছে জাফরাবাদী জাতের মহিষ। এছাড়াও আমাদের আরও তিন জাতের মহিষ আছে, যেমন মুররা আছে, তারপরে নীলি রাবি আছে, তারপরে আছে অ্যালবাইনো জাতের মহিষ, যেটা বিরল প্রজাতির মহিষ, এটা আমাদের এখানে আছে। আপনারা যে সমস্ত ক্রেতাগণ এই মহিষগুলি কিনতে আগ্রহী হন তারা অতি সত্বর এই ফার্মে যোগাযোগ করেন। বিরল জাফরাবাদী প্রজাতির মহিষটির বয়স আট বছর, উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এবারে কোরবানি ঈদের সবচেয়ে বড় মহিষ এই কালাপাহাড়। এটির ওজন ১৫০০ কেজি, দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। মুন্সিগঞ্জের সাতগড়িয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।